আমি এখন একটি ম্যাগপাই এঁকে দেখাবো দোয়েল পাখি অতি সহজে। প্রথমে একটি ছোট সার্কেল নিব, এই সার্কেলটা হলো ফর হেড, এটা মাথার জন্য। প্লাস চিহ্ন দিলাম একটা, দিয়ে ঠিক ঠোঁটের শেপটা বের করলাম। মাথা শেপটা বের করলাম, করে এইভাবে নিলাম। দোয়েল পাখির পাখা পাখা শেপটা নিচের দিকে ঝুলে থাকে এরকম। জাস্ট ড্রয়িং আগে শেপটা বের করলাম, তারপরে পিছনের লেজটা এরকম উঁচু হয়ে থাকে। লেজের পাখার ওই পাশের অংশটা এটা বের করে দিলাম। দোয়েল পাখির পা অনেক লম্বা হয়, লম্বা হয়ে থাকে। চোখটা এই প্লাচের মাঝখানে হবে, মোটামুটি একটি দোয়েল পাখির শেপ আমি এনে ফেলেছি। এবার দোয়েল পাখি তো এমনিতেই দেখতে ব্ল্যাক হোয়াইট, আমি জাস্ট ব্ল্যাক হোয়াইট আমি এখন রাফ যে লাইনগুলো আমি মুছে ফেলবো। প্রপার লাইন যেটা সেটা আমি রেখে দিব, মুছে ফেললাম। এখন আমি লাইন দোয়েল পাখির পেটের নিচের অংশটা সাধারণত সাদাতে থাকে। মাথার কাছে একটু লাইট দিলাম,
দেখি আমার দুই পাখি আঁকা হয়ে গেল, কত সহজ। তো একটি ম্যাগপাই আঁকা, এটা আমাদের বাংলাদেশের জাতীয় পাখি, আমরা সবাই জানি, এবং ন্যাশনাল বার্ড অফ আওয়ার কান্ট্রি অফ বাংলাদেশ ম্যাগপাই। কত সহজ দোয়েল পাখি আঁকা।